হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বাঙালি ভুরি ভোজ। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চটপটা চাটের রেসিপি। তাহলে চলো আমরা এটা ঝটপট শিখে নি। তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আছে অনেক ছোট ছোট টিপস। পাপড়ির ডো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, 1/2 কাপ আটা, সামান্য নুন, কালো জিরে আর 2 টেবিল স্পুন সাদা তেল। এবার আমরা ডোটা তৈরি করে নেব। এক কাপ ময়দা, 1/2 কাপ আটা, সামান্য নুন, কালো জিরে আর সাদা তেল। জল দিয়ে এটা দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু নর্মাল ডোয়ের থেকে একটু শক্ত করে মাখবো। ডোটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। গ্রিন চাটনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা, খুব সামান্য ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা, একটু আদা আর সামান্য নুন। এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে চাটনিটা তৈরি করুন। তৈরি হয়ে গেল আমাদের গ্রিন চাটনি। এবার তৈরি করে নেব টক ঝাল মিষ্টি চাটনি। এর জন্য নিয়েছি তেঁতুল। তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, এবার এটার থেকে চটকে এর তাইটাকে বের করে নেব। এখানে নিয়েছি নুন, 2 টেবিল স্পুন চিনি আর লঙ্কার গুঁড়ো। অ্যাড করে দেবো তেঁতুলের কাইটা। দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এর মধ্যে এরকম করে ফুটো করে দেবো। এই স্টেপ কিন্তু বাদ দেওয়া চলবে না, এই স্টেপটা করতেই হবে। এবার এইরকম একটা কুকি কাটার নিয়েছি, এটা দিয়ে কেটে নেব। আপনাদের কাছে কুকি কাটার যদি না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো বোতলের ক্যাপ দিয়েও এরকম ছোট ছোট শেপ করে কেটে নিতে পারেন। তেল গরম করে নিয়েছি, এবার একদম লো টু মিডিয়াম হিটে পাপড়িগুলোকে ফ্রাই করে নেব।
এরকম গোল্ডেন ব্রাউন করে সব পাপড়ি গুলোকে ভেজে তুলে নেব। পাপড়ি সব ভাজা হয়ে গেছে, আওয়াজ শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা ক্রিস্পি হয়েছে এটা। এই দেখুন, এইভাবে বানিয়ে আপনারা কিন্তু যে কোনো এয়ার টাইট কন্টেনারে এটাকে 2 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন। তো এবার পাপড়ি চাট সার্ভ করবার পালা। এবার এটাকে সুন্দরভাবে ডেকোরেট করব। ভাজা মশলা, আবারও উপর থেকে দিয়ে দেব একটু, অ্যাড করব ভুজিয়া। আর উপর থেকে ছড়িয়ে দেব একটু আনার দানা বা বেদানা। বাস, তাহলেই রেডি হয়ে গেল আমাদের পাপড়ি চাট। তাহলে আজকের এই রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে রেসিপিটাকে লাইক করবে, শেয়ার করবে, আর বাড়িতে বানিয়ে খেয়ে তোমাদের অভিজ্ঞতা অবশ্যই আমার সাথে শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।